তো দেখেন এইখানে একটা লিস্ট আছে, এই লিস্টগুলো আপনারা আসলে কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও এই লিস্টের কাজগুলো, এরপরে আইডি দিবেন, অর্থাৎ এটাকে যে লিসেনার অ্যাড করবেন সেটা কিভাবে অ্যাড করবেন সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো চলেন শুরু করা যাক, কাজটা কিভাবে করে একটু দেখি। তো আমরা নতুন একটা প্রজেক্ট নেই, ওকে, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, দেন তারপর হচ্ছে আপনি ফিনিশ দিয়ে দেবেন। তো এখন আপনাকে একটু ওয়েট করতে হবে, আর আমি এটা কেটে দিই। আমরা এখন এইখানে একটু দেখি, তো আমরা এখানে যে কাজটা করছি, এখানে প্রথমে আমরা একটা নাম নিছি, দেন তারপর হচ্ছে একটা প্রোফাইল নিছি, অ্যান্ড তারপর হচ্ছে একটা ইমেজ নিছি। তো এগুলো আপনি চাইলে অ্যাভেলেবেল যে কোনো জায়গা থেকেও নিতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। ওকে, তো জাস্ট আমার এই লাইব্রেরিটা একটু ডাউনলোড হোক, আমি এর ভিতরে কাজটা শুরু করে দেব। ওকে, জাস্ট আমাকে একটু ওয়েট করতে হবে। আর হ্যাঁ, আমি কয়েকটা পিক এখানে ডাউনলোড করে রেখেছি, তো এখান থেকে আপনারা সেই পিকগুলো চাইলে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কয়েকটা পিক নেব, জাস্ট এই দুই তিনটা পিক নিলেই আমার হয়ে যাবে, আমি দুই তিনটে পিকে ইউজ করার চেষ্টা করব। ওকে, তো চলেন এই তিনটে আমি কপি করে রাখি। এই ড্রয়েবলের ভিতরে আমরা আমাদের যত পিকচার বা যা কিছু রাখার আমরা এখানেই রাখবো, কারণ এখানে আমরা রাখলে যাতে খুঁজে পাই সেই জন্য আমরা ফাইল করি, ফোল্ডার করি, যেভাবে হোক আমরা এখানে রাখার চেষ্টা করব। ওকে, দেন তারপর হচ্ছে ড্রয়েবলের ভিতরে আমি আমার পিকটা রাখলাম। তো দেখেন এই হচ্ছে আমার এই পিক, তো এই পিকটা ডিলিট দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, এই দুইটা পিক আমি ইউজ করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে এটাকে আমরা আমাকে লিস্ট ভিউ করে দিতে হবে। আমি যে কাজটা করবো লিস্ট, ওকে, লিস্ট ভিউ, রেপ কন্টেন্ট। ওকে, আমি এটাকে একটা লিস্ট ভিউ করে নিলাম, এবং এইটাকে আমি লিনিয়ার লেআউট করে দিব, লিনিয়ার লেআউট। ওকে, দেখেন এই আমি এখন এটা লিনিয়ার লেআউট করার পরে এটা লিনিয়ার লেআউট। ওকে, দেখেন এখানে কিন্তু অটোমেটিক লিস্টের মতন কিন্তু একটা সিস্টেম চলে আসছে না? তো দেখেন এই কিন্তু একটা লিস্ট চলে আসছে আমার এখানে, দেখেন এই কিন্তু একটা লিস্ট চলে আসছে। ওকে, যাই হোক, আর এখানে আমার কাজ নেই। তো আমি এখন এখানে যে কাজটা করতে পারি, এখানে আমি একটা আইডি নিব, আইডি একটা আইডি নিলাম, আইডির নাম দেবো লিস্ট ভিউ, লিস্ট ভিউ। ওকে, জাস্ট আমি আইডিটার নাম লিস্ট ভিউ দিলাম। তো এখন দেখেন এখানে আমার লেআউটের ভিতর আসতে হবে, এবং এইখানে আমাকে একটা সিস্টেম দেখাই দিতে হবে যে এইভাবে আমার এটা প্রিন্ট করতে হবে, প্রতিটা লিস্ট প্রিন্ট করতে হবে। তো সেই জন্য আমি আমার লেআউটের ভিতরে যাব, এবং সেখানে গিয়ে রাইটে প্রেস করার পরে দেখেন এইখানে লেআউট রিসোর্স ফাইল, এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড তারপর হচ্ছে আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, লাইক আমি এখানে দিলাম ইউজার, দি ইউজার। ওকে, আমি এখানে ইউজার দিলাম, অ্যান্ড তারপর হচ্ছে আমার এখানে কিন্তু আমার ইউজারের একটা পেজ চলে আসছে। তো এখন আমাকে এটা ডিজাইন করতে হবে, এখন এটা আমি যেভাবে ডিজাইন করব সেভাবে আমার এটা ডিজাইন হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আসলে এই ডিজাইনগুলো করতে হয় বা কী কীভাবে কী করতে হয় সেগুলো হয়তো আপনারা জানেন। তো চলেন এখন আমি একটা কাজ করব, এখানে একটা ইমপ্লিমেন্ট আছে, অর্থাৎ এইটাকে আমাকে পেস্ট করতে হবে, এটাকে কপি করে নিলাম, অর্থাৎ ডিপেন্ডেন্সের ভিতরে আমাকে এটা পেস্ট করে দিতে হবে। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমার গ্রেডেল আসতে হবে, এবং বিল্ড গ্রেডেল আসতে হবে, এবং এইখানে আমাকে এটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। ওকে, কন্ট্রোল ভি, হ্যাঁ হ্যাঁ, পেস্ট হয়েছে। এখন এখানে আমাকে সাইন করে দিতে হবে। তারপরে এই কাজটা করার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আবার আপনার ইউজার আসতে হবে, এবং এইখানে আপনি এটা লিনিয়ার লেআউট করে নিলে বেটার হয়। তো আপনি এটাকে লিনিয়ার লেআউট করে নেবেন, জাস্ট
ओके दें इटे अपनी ओरिएंटेशन कर देवें वर्टिकल ओरिएंटेशन वर्टिकल ओके दें एन आपना के काजटा करते हैं लिनियर लेआउट नीते हबे आरेकटा लिनियर लेआउट नीते हबे लिनियर लेआउट ओके এখন এই লিনিয়ার লেআউট যে আমরা নিলাম এই লিনিয়ার লেআউটের ভিতরেই আমাদের কাজ করতে হবে তো প্রথমে আমরা যে কাজটা করব একটা ইমেজ নিব তো ইমেজ নেওয়ার জন্য আমরা একটা ইমেজ নিলাম আই ইমেজ ইমেজ ভিউ নিলাম ওকে রিপোর্টেন রিপোর্টেন এন্ড এর ভিতরে আমরা একটা ইমেজ নিব এখন তো এখন ইমেজটা নিব একটা ইমেজ নিই এস আর সি ওকে সার্চ লিখলে আমার ইমেজ চলে আসবে তো এইখান থেকে আমার এটা হচ্ছে ড্রয়েবলের ভিতর তো তখন অ্যাড দেয়ার ড্রয়েবল দেখেন ড্রয়েবলের ভিতর যে কটা পিকচার আছে সেগুলো কিন্তু আমার এখানে চলে আসছে তো দেখেন এখানে কিন্তু আমার পিকচারটা চলে আসলো ওকে তো এখন এই যে আমার পিকচারটা চলে আসলো এখন আমি যে কাজটা করতে পারি এখন দেখেন আমি চাচ্ছি যে এইটাকে একটা সার্কেল করার জন্য তো দেখেন এইখানে কিন্তু প্রতিটা গোল আসতেছে না তো সেই জন্য আমি কি করব আমি যে এইখানে ইমপ্লিমেন্টটা করেছিলাম তো সেই ইমপ্লিমেন্টটা একটু দেখি এখানে বিল্ডে আসলে এই যে দেখেন এখানে যে আমি একটা সার্কেল করেছিলাম কই আমার সেই সার্কেলটা আচ্ছা এই যে সার্কেল ভিউ এই যে ইমপ্লিমেন্টটা করেছিলাম এই ইমপ্লিমেন্টটা আমাকে বসিয়ে দিলেই হয়ে যাবে তো দেখেন আমি এটা একটু বসাই কপি করি কন্ট্রোল সি এটা হচ্ছে আমার এখানে আচ্ছা ইউজার এটা হচ্ছে ইমেজ ভিউর ভিতরে আমি এটা বসাবো কন্ট্রোল ভি ডট আচ্ছা এই সার্কেল ভিউটাকে আমি যদি প্রথমেই বলে দেই তাহলে কি বেটার হয় না তো দেখেন এই সার্কেল ভিউটাকে আমি প্রথমেই ডাক দেব তো তখন দেখবেন অটোমেটিক চলে আসবে তো সেটা হচ্ছে সার্কেল সি আই আর এই যে দেখেন এখানে সার্কেল ভিউ কিন্তু চলে আসছে ওকে এখন এইখানে আমি ইমেজটা বসাবো তারপর হচ্ছে এইখানে আমি ইমেজটা বসাই এস আর সি আমার নেটটা একটু স্লো অর্থাৎ আমার পিসিটা একটু স্লো করতেছে তো সেই জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি আগেই দেখেন এখন কিন্তু এটা আমার সার্কেল হয়ে গেছে তাই না এখন কিন্তু দেখেন লুকটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ওকে দেন এখন আমি যে কাজটা করব এইখানে আমি একটা টেক্সট নিব নিচে আমি একটা টেক্সট নিব তো এটা আমার টেক্সট ভিউ টেক্সট ভিউ তো এইখানে হচ্ছে টেক্সটি টেক্সট তো এইখানে আপনি টেক্সটের যে কোনো একটা নাম দিতে পারেন তো এই যে দেখেন এইখানে কিন্তু আমার এই টেক্সটটা দেখাচ্ছে ওকে তো এখন আমি যে কাজটা করব এই ইমেজটাকে একটু ছোট করে নিই এইভাবেও কিন্তু আপনি ড্র্যাগ করে ছোট করে নিতে পারবেন সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারবেন দেখেন এখন কিন্তু আমার ইমেজটা বেশি ছোট হয়ে গেছে আচ্ছা যাই হোক এইটুকু করি ওকে দেখেন এখন কিন্তু এইটুকু দেখাচ্ছে আপনি এইভাবেও করলে করতে পারেন অথবা আপনি এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ বা পজিশন দিয়ে আপনি সেটাকে ছোট করতে পারেন তো এখন এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসব তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানে একটা গ্র্যাভিটি ইউজ করতে হবে গ্র্যাভিটি সেন্টার দেখেন এটা কিন্তু এখন মাঝ বরাবর চলে আসছে এখন এই টেক্সটার একটা সাইজ দিয়ে দিই টেক্সট সাইজ তো এখানে সাইজ 10 ডিপি আচ্ছা এখানে 10 10 হবে না 20 দিয়ে দেখি ওকে এখন মোটামুটি একটু দেখাচ্ছে এখন মোটামুটি একটু বড় দেখাচ্ছে তো এখন চাচ্ছি এখানে একটা ইমেজ বসানোর জন্য তো সেই কাজটা সেম ওই একইভাবে আমি করব তো সেটা কিভাবে করব ওইখানে প্রথমে একটা ইমেজ দিতে হবে ইমেজ ইমেজ ভিউ ওকে রেপন্টেন্ট রেপন্টেন্ট তারপর হচ্ছে এস আর সি ওকে এখন আমার ইমেজটা কোন জায়গায় আছে আমার নামটা মনে নাই
তো সেই জন্য আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে প্রথমে তারপরে এই ইমেজের উপর ক্লিক করলে এখানে আসবেন অ্যান্ড অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করবেন। ওকে, ও এখন আমি ওই ইমেজটা নিয়ে আসবো। তো এখানে দেখেন, এখানে অ্যান্ড্রয়েডের হিউজ পরিমাণে ইমেজ আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ যে কোনো টাইমে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। ওকে, তো এই যে দেখেন এই যে বাটনটা, এটা হচ্ছে মেনু সেন্ট মেনু। ওকে, এই যে দেখেন এই বাটনটা কিন্তু আমার চলে আসছে। ওকে, তো এখন আমি যে কাজটা করতে পারি, একটু সাইজটা বড় করে নিতে পারি। তো সেই জন্য আমি সিলেক্ট করে এখানে দেখেন এই এই কিন্তু একটু বড় হয়েছে, তাই না? দেন এটা এখন আমি মাঝ বরাবর নিয়ে আসব। তো এটাকে আমি যদি বলি গ্র্যাভিটি সেন্টার, আচ্ছা হয়নি, গ্র্যাভিটি সেন্টার। ওকে, দেখেন এখন কিন্তু এটা সেন্টার বরাবর চলে আসছে, তাই না? সেন্টার বরাবর কিন্তু চলে আসছে। ওকে, তো এই হচ্ছে কাজ। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখানে একটা আইডি নিতে হবে, এটাকে ইমেজের একটা আইডি নিতে হবে, আইডি জাস্ট এটা হচ্ছে ইমেজ ভিউ লিখে দিই, ইমেজ ভিউ। ওকে, দেন তারপরে এটা আমি দেবো টেক্সট ভিউ। আচ্ছা, ইমেজ ভিউটার রং আসছে কেন? ও, এটা দেওয়া হয়নি। ওকে, তারপর হচ্ছে টেক্সট ভিউ আইডি, আইডি টেক্সট ভিউ, TEXTVIEW। ওকে, টেক্সট ভিউ। তো এখন এটা আপাতত আমি কাজ করতেছি না, কারণ আমি জাস্ট ডিজাইনটা করব। তো পরবর্তীতে যখন লিসেনার অ্যাড করব তখন এইটার ব্যবহার করব। ওকে, জাস্ট এইটার একটা প্রথমে একটা আইডি দিয়ে রাখি, তাইলেও হবে। এটা হচ্ছে আইডি, ওটার নাম দিলাম নেক্সট, NEXT, নেক্সট। ওকে, জাস্ট এই হচ্ছে আমার আইডি বসানো কমপ্লিট। এখন আমাকে যে কাজটা করতে হবে, মেইন অ্যাক্টিভিটিতে কাজ করতে হবে। তো দেখেন এখন আমি যে কাজটা করব, মেইন অ্যাক্টিভিটিতে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে ফাইন্ড করতে হবে লিস্ট ভিউকে, LST লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ, দেন এটা বসাইলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, লিস্ট ভিউর মোটামুটি কাজগুলো কমপ্লিট। এখন আমাকে যে অ্যাক্টিভিটিগুলো অ্যাড করতে হবে এবং সেই অ্যাক্টিভিটিগুলো আমাকে কাজ করতে হবে। ওকে, তো প্রথমে আমি যদি এখানে স্ট্রিংয়ের ভিতরে কোনো কিছু পাস করে রাখি, সেইগুলো কিন্তু আমি এখানে নিতে পারবো। তো আপাতত স্ট্রিংয়ে কীভাবে পাস করে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো এখানে আপনি কোনো কিছু রিসোর্সের ভিতর কোনো কিছু লিখবেন এবং সেইগুলো আপনি তার এই যে নামটা থাকবে এই নামটা ধরে ডাক দিলেই কিন্তু সেখানে চলে আসবে। আপাতত আশা করি আপনারা সেই বিষয়টা জানেন। তো আমি আসলে ভিডিওটা লেন্দি করবো না, সেই জন্য আমি সংক্ষেপেই এইখানে এক জায়গার ভিতর লেখার চেষ্টা করি, সেইটা বেটার হবে। ওকে, তো এইখানে আমি যে কাজটা করব, এখন প্রথমে কয়েকটা নাম ইমেজগুলো নিব, পাঁচটা ইমেজ নেই, প্রথমে ইন্টিজার ইন্ট, তারপর হচ্ছে একটা নাম দিব, ওই নামগুলো দিতে পারি ফ্ল্যাগ, ফ্ল্যাগস, জিএস ফ্ল্যাগস। ওকে, দেন তারপর হচ্ছে ফ্ল্যাগস নিলাম, দেন তারপরে ইকল, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ওকে। এর ভিতরে আমি এখন যেগুলো পাস করব সেইগুলো আমি এখন ফ্ল্যাগস ধরে ডাক দিলে কিন্তু সেখানে চলে আসবে। তো এখন আমি যে কাজটা করব, আর ডট ড্রয়েবল, ড্রয়েবল ডট, এখন এখান থেকে আমি যেগুলো নিব সেইগুলো আমার এখানে দেখেন এই কিন্তু একটা ইমেজ চলে আসছে। দেন তারপরে আমি এখানে আসার পরে কপি পেস্ট করি, সেটা পাঁচটা নিলাম। ওকে, পাঁচটাই থাক। ওকে, পাঁচটা আছে। দেন এরপর হচ্ছে আমি স্ট্রিং নিব, স্ট্রিং হিসেবে নাম নিব একটা, স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিংয়ের ভিতরে যে নামটা নিতে পারি, যেমন প্রোফাইল নেম, অথবা নেম নেই, অথবা কান্ট্রি নেম নেই, কান্ট্রি নেম। ওকে,
ओके कान्ट्री नेम निलाम एंड कान्ट्री नेम नेयार परे एगुलो के आमी एकोन इक्वल दिए सेकेंड ब्रैकेट एंड एरपर कान्ट्री नेम गुलो पास कर ले एखाने होए जाबे तो সেই জন্য যে কাজটা করতে হবে সিম্পল ভাবে যদি আমরা একটা নাম নেই প্রথমে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে প্রথমে নিলাম বিডি তারপর হচ্ছে ইন আই এন দেন এটাকে কপি করি ওকে ছয়টা হয়ে গেছে একটা কাটতে দেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে এগুলোর যে কোনো একটা নাম হিজিবিজি দিয়ে দিলাম যাই হোক এগুলো আপনারা দিয়ে নেবেন ওকে তো এখানে আমার পাঁচটা নাম হয়ে গেছে এখন এইখানে আমার কমা পড়ে নাই ওকে দেখেন এখন কিন্তু সব ঠিক আছে ওকে একটু ভালো করে দেখে নিন এখন মোটামুটি কিন্তু আমার সবগুলো কাজ কমপ্লিট তো এখন আমি যে কাজটা করতে পারি এখানে মেইন অ্যাক্টিভিটিতে আসব এখানে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে ওই যে আমি লিস্ট ভিউ নিছিলাম ওই লিস্ট ভিউকে আমি এই যে আমার লিস্ট ভিউ এটাকে আমাকে প্রথমে এখন বসাতে হবে তো সেই জন্য এখন আমি যে কাজটা করব আমি এখন লিস্ট ভিউ নেব লিস্ট ভিউ ইন এসটি লিস্ট ভিউ ইকুয়াল লিস্ট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি অর্থাৎ আমাকে আইডিটা ফাইন্ড করে দিতে হবে তো সেটা হচ্ছে আইডি ডট ডট এখন ওই আমার লিস্ট ভিউর আইডিটা আমি কী দিয়েছিলাম ওইখানে তো এইখানে একটু দেখি এইখানে হচ্ছে লিস্ট ভিউ নামেই আমি আইডিটা দিয়েছিলাম ওকে তাহলে আমি দিতে পারি লিস্ট ভিউ ওকে এই এই চলে আসছে ওকে এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম এখন আমি যে কাজটা করব এইখানে মোটামুটি আমার কাজ কমপ্লিট এখন আমি একটা অ্যাডাপ্টার অ্যাড করব অর্থাৎ কাস্টম অ্যাডাপ্টার অ্যাড করব তো সেই জন্য আমি অ্যাডাপ্টারের যে কোনো একটা নাম দিতে পারি যা কাস্টম অ্যাডাপ্টারই নাম দিই কাস্টম কাস্টম অ্যাডাপ্টার কাস্টম অ্যাডাপ্টার ওকে একটা নাম দিয়ে দিলাম দেন তারপর হচ্ছে এই কাস্টম অ্যাডাপ্টারকে আমি যে কাজটা করব কাস্টম অ্যাডাপ্টার তারপরে হচ্ছে এইটাকে আমি যে কাজটা করব ইকুয়াল ইন ইডব্লিউ নিউ তারপরে কাস্টম অ্যাডাপ্টার ওকে এখানে যেটা আসলো কাস্টম কাস্টম অ্যাডাপ্টার ওকে অ্যাডাপ কাস্টম অ্যাডাপ্টার ওকে এখন এই যে আমি কাস্টম অ্যাডাপ্টারটা নিলাম এইটাকে আমি গেট আচ্ছা এটাকে আগে আমাকে ক্লাস নিতে হবে তো দেখেন এখানে প্রেস করার পরে এখন নিউ ক্লাস নেওয়ার জন্য একটা অপশন ক্রিয়েট করতে হবে আমাকে একটা নিউ ক্লাস নিতে হবে তো দেখেন এই কাস্টম অ্যাডাপ্টার নামে একটা আমার ক্লাস ক্রিয়েট হয়ে গেছে তো দেখেন এখন কিন্তু আর এইখানে রং দেখাচ্ছে না ওকে ক্লাসটা ক্রিয়েট করার পর কিন্তু আমার এখানে আর ভুল দেখাচ্ছে না এখন বুঝতে পারছেন বিষয়টা ওকে তারপর হচ্ছে আমি কাস্টম অ্যাডাপ্টার নিলাম দেন এইটাকে আমি এখন যে কাজটা করব গেট গেট এইখানে এই যে অ্যাপ্লিকেশন কন্টেন্ট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কন্টেন্ট ওইটাকে আপনাকে ক্লিক করতে হবে এইটাকে দিতে হবে ওকে আমি অ্যাপ্লিকেশন কন্টেন্টটা দিলাম দেন এখন এই অ্যাপ্লিকেশন কন্টেন্টের ভিতরে আমি যে নামগুলো নিয়েছিলাম কমা দিয়ে ওইখানে আমি কী কী নাম নিয়েছিলাম একটা হচ্ছে কান্ট্রি নেম আর একটা হচ্ছে ফ্লাক্স ওকে প্রথমে আমি যে কাজটা করি কান্ট্রি নেমটা দিই সি আচ্ছা কান্ট্রি নেম দেন তারপরে হচ্ছে ফ্লাক্স না ওটা ফ্লাক্স না হ্যাঁ ফ্লাক্স ওকে এখন ঠিক আছে দেন তারপর হচ্ছে কমান্ড দিয়ে দিলাম আচ্ছা এখানে ব্রডকাস্ট করে নেই ওকে দেন এখানে আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি যে কাজটা করতে পারি এখন আরেকটা কাজ করব এখানে হচ্ছে এই যে আমার লিস্ট ভিউ এটাকে আমি অ্যাডাপ্টারের ভিতরে নিব তো লিস্ট ভিউ লিস্ট ভিউ দেন তারপর হচ্ছে আমি যে কাজটা করব ডট সেট
dot set and তারপর হচ্ছে on item click listener on item click listener এটার ভিতরে আমাকে নিতে হবে ওকে দেন প্রথমে সেন্ট অ্যাডাপ্টারটাকে আমি সেন্ট সেট অ্যাডাপ্টারের ভিতরে আমি নিয়ে নেই আগে সেট অ্যাডাপ্টার ওকে সেট অ্যাডাপ্টারের ভিতরে আমি যেটা নিব কাস্টম অ্যাডাপ্টার ওকে কাস্টম অ্যাডাপ্টার কাস্টম অ্যাডাপ্টারটাকে নিয়ে নিলাম ওকে দ্যাটস ইট এখন মোটামুটি আমাদের কাজ অনেকটাই কমপ্লিট কাস্টম অ্যাডাপ্টারের ভিতর নিলাম ওকে এখন আর আপাতত আমাদের এখানে কাজ নাই এখন আমাকে এইখানে আসতে হবে দেন এইখানে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে এর ভিতরে আমাকে এটাকে এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড ওকে এখন এটাকে আমরা এক্সটেন্ড করব বেস অ্যাডাপ্টারের ভিতরে বেস বেস অ্যাডাপ্টার ওকে বেস অ্যাডাপ্টারের ভিতরে আমি এটা নেয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে এর ভিতরে আমাকে যে স্ট্রিং এবং এই যে আমার ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলগুলো নিয়েছিলাম ওইগুলো আমাকে এখানে পেস্ট করতে হবে তো এইগুলো আমাকে আগে ইমপ্লিমেন্ট করে দেই এখানে ওকে এখানে সবগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে এখন এখন যে কাজটা করতে হবে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে ই স্ট্রিং এস টি আর আই এন জি স্ট্রিং ওকে স্ট্রিং তো স্ট্রিং হিসেবে আমি নিয়েছিলাম কান্ট্রি নেম না কান্ট্রি নেম সম্ভবত হ্যাঁ সি কান্ট্রি নেম ওকে দেন তারপর হচ্ছে ইন্ট কান্ট্রি নেম নিয়েছিলাম দেন এগুলোকে ব্র্যাকেট দিয়ে দিই ইন্ট আই এন টি ইন্টিজার টাইপ তো ওইটা নিয়েছিলাম ফ্ল্যাগস ওকে দেন মোটামুটি আমাদের এই দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে ওকে তো দেখেন এখন এইখানে আসতে হবে এবং এর ভিতরে আমাকে পাস করে দিতে হবে যে এখানে দেখেন এখানে আমরা স্ট্রিং নিয়েছিলাম তো স্ট্রিংটাকে আমরা দিস ডট এটা হচ্ছে আমার কান্ট্রি নেম অ্যান্ড এরপরে আবার দিতে হবে ইকুয়াল কান্ট্রি নেম কান্ট্রি নেম অ্যান্ড ওকে কান্ট্রি নেম দিলাম দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে কি ইন্ট এটা হচ্ছে দিচ আবার দিস ডট তারপর হচ্ছে কি ফ্ল্যাগস ওকে ইকুয়াল ফ্ল্যাগস দেখেন এগুলো কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ওকে দেন এখন আমাকে যে কাজটা করতে হবে কন্টেন্ট আইডি অ্যাড করতে হবে অর্থাৎ কনটেক্সট আইডি অ্যাড করতে হবে এবং সেইগুলো যখন আমি অ্যাড করব তখন কিন্তু আমার এই সফটওয়্যারটার এই যে কোডগুলো কনভার্ট হবে ওকে তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে কনটেক্সট সি ওয়েন কনটেক্সট কনটেক্সট ওকে কনটেক্সট এই কনটেক্সট নিলাম দেন তারপর হচ্ছে নিচে আসলাম দেন কনটেক্সট নো এখানে আগে দিস পাস করতে হবে দিস এখানে দিস পাস করার পরে এখন আমি যে কাজটা করব ডট আবার কনটেক্সট নিব ওকে কনটেক্সট ইকুয়াল কনটেক্সট আচ্ছা এইখানে এখন যে কাজটা করতে হবে এখানে কনটেক্সট হয় না কেন কনটেক্সট দিস ও এন টি ইন এক্সটি কনটেক্সট ওকে যাই হোক এখন যে কাজটা করতে হবে আমাকে এই যে কনটেক্সটটা নিলাম এখন এইটাকে আমাকে যে কাজটা করতে হবে লেআউট ইনফ্লাড নামে একটা কম ভেরিয়েবল নিতে হবে তো সেটা আমি এখন এখানে নিয়ে নেই লেআউট এই যে ইনফ্লাটার লেআউট ইনফ্লাটার তো এটা আমি প্রেস করলাম অ্যান্ড এন্টার দিলাম দেন এইটাকে আমি যে কাজটা করব ইনফ্লাটার হিসাবে নেব ইনফ্লাটার ওকে ইনফ্লাটার ওকে অ্যান্ড নিলাম এখন এই যে আমার এখানে দিস পাস করছি না আমি এখানে তো এইখানে আমি আবার পাস করব এটা হচ্ছে দিস ডট তো এইখানে হচ্ছে যে ইনফ্লাটার ইনফ্লাটার দেন ইকুয়াল
তারপর হচ্ছে এখন যে কাজটা করব লেআউট লেআউট ইনফ্লাটার এখন এই যে লেআউট ইনফ্লাটার লিখলাম ডট এখানে আমাকে লিখতে হবে ফরম তো এখন কোথা থেকে এই যে কনটেক্সটটা না এই কনটেক্সটটা এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে ওকে কনটেক্সটটা আমি এখানে উল্লেখ করে দিলাম দেখেন এখন মোটামুটি কিন্তু আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওকে তো এখন যে কাজটা আমি করব এইখানে যখন আমার এই কাজগুলো হয়ে গেছে তো এখন এইখানে আসতে হবে আমাকে তো এইখানেই আমার টোটাল কাজগুলো করতে হবে ওকে তো সেই কাজগুলো এখন আমি এইখানে করব তো আসলাম নিচে এখন এইখানে আমাকে প্রথমে দেখেন এখানে কিন্তু কনভার্ট করা আছে এই যে কনভার্ট ভিউ অপশন আছে তো আমাকে এখানে কনভার্ট ভিউটাকে নিতে হবে তো কনভার্ট ভিউ নিলাম দেন এখন কনভার্ট ভিউটা হবে যে কনভার্ট ভিউটা হবে ওইখানে আমি নিয়েছিলাম কি ইনফ্লাটার ওকে ওই ইনফ্লাটারটাকে আমি ডাক দেই নিলাম ইনফ্লাটার নিলাম এখন ইনফ্লাটার নেওয়ার পরে ডট আবার ইনফ্লাটার নিলাম ইনফ্লেট ডট ইনফ্লেট করবে কাকে এখন এইখানে দেখেন এখানে আমি যে লেআউটগুলো নিব ওকে তো ইনফ্লেট তো এখানে আমি ব্র্যাকেট দিলাম না ব্র্যাকেট তো আসছে সরি তো এইখানে হচ্ছে আর ডট এখানে আমি কি নিব লেআউট নিব তো সেই জন্য অবশ্যই আমাকে লেআউট প্রেস করতে হবে তো এখানে লেআউট প্রেস করলাম দেন তারপর হচ্ছে ডট আমি যে একটা লেআউট ক্রিয়েট করেছিলাম ওইটা হচ্ছে কি ইউজার নামে ওকে ওই ইউজারটাকে আমি এখানে ডাক দিব ওকে এখন মোটামুটি আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ওকে যাই হোক এখন আমি লেআউট ইনফ্লাইট এইটাকে আমি প্রেস করলাম তো এখন এইখানে হচ্ছে আমাকে যে আর একটা কাজ করতে হবে যেটা হচ্ছে নাল প্রেস করে দিতে হবে এন ইউ এল নাল নাল লিখে দিতে হবে এখন দেখেন মোটামুটি কিন্তু আমার কাজ হয়ে গেছে এখন আমি কনভার্ট করব ওকে তো এখন আমি কনভার্ট করব প্রথমে কোনটাকে আমি জাস্ট টেক্সট ভিউকে করি টি এক্স টি আচ্ছা টেক্সট ভিউকে করি তো এখন ওই টেক্সট ভিউকে যে আমি করব এটার একটা নাম দিয়ে দিই টেক্সট ভিউ ওকে টেক্সট ভিউ দিলাম দেন তারপর হচ্ছে টেক্সট ভিউ ইকুয়াল কনভার্ট কনভার্ট ভিউ টেক্সট ভিউকে করবে কনভার্ট ভিউ করবে তো এখানে এখন ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে দেবো ফাইন্ড ভিউ বাই আইডি তো এখন ওই আইডিগুলো যেটা হচ্ছে আর ডট ওকে জাস্ট আর ডট আইডি নো লেআউট হবে না এটা হচ্ছে আইডি আইডি ডট তো আমি ওইখানে যে নামটা দিয়েছিলাম যে সম্ভবত টেক্সট ভিউ দিয়েছিলাম ইউজারের ভিতরে একটা হচ্ছে ইমেজ ভিউ আর একটা হচ্ছে টেক্সট ভিউ ওকে তো আমি এটা নিয়েছি টেক্সট ভিউ টি নেক্সট টেক্সট ভিউ ওকে টেক্সট ভিউ নিলাম দেন টেক্সট ভিউ নেওয়ার পরে এখন আমাকে নিতে হবে ইমেজ ভিউ ওকে আমি ইমেজ ভিউ নিলাম অ্যান্ড ই এম এ ইমেজ ইমেজ ভিউ নিলাম দেন এটার এটা ইমেজ ইমেজ ভিউ নামে রাখলাম ইকুয়াল কনভার্ট ভিউ তারপর হচ্ছে ডট ফাইন্ড ভিউ বাই আইডি ফাইন্ড ভিউ বাই আইডি তারপর হচ্ছে আর ডট আইডি ডট ওইটা হচ্ছে আমার ইমেজ ভিউ নামে দিয়েছিলাম ইমেজ ভিউ ওকে ইমেজ ভিউ ওকে মোটামুটি কিন্তু আমার এই দুইটা পাস করা কমপ্লিট এখন আমি যে কাজটা করব এইটাকে একটা নাম দিয়ে দিই তো এখন আমি টেক্সট ভিউকে কনভার্ট করব তো টেক্সট ভিউ নিলাম দেন তারপর হচ্ছে এইখানে সেট টেক্সট লিখতে হবে সেট সেট টেক্সট তো এখন সেট টেক্সটের ভিতরে আমাকে যে কাজটা করতে হবে ওই যে আমার ওই ইমেজ ভিউর নামটা এই টেক্সট ভিউর নামটা ছিল কি আমার কান্ট্রি নেম ওকে তো ওইখানে আমি এখন লিখব কান্ট্রি নেম ওকে কান্ট্রি নেমটা লেখার পরে এখন ওইটাকে আমি যে একটা পজিশন বলে দিব ওকে তো কান্ট্রি নেমটা দিলাম আচ্ছা হয়নি দা
কান্ট্রি নেম, তারপর হচ্ছে একটা পজিশন দিয়ে দেব, পজিশন। ওকে, এই পজিশনটা দিয়ে দিলাম। তো দেখেন এখন মোটামুটি কিন্তু আমার কাজ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এরপর হচ্ছে আমি ইমেজ ভিউটাকে নেব। ইমেজ ভিউ নাম দিছি কি, ইমেজ ভিউ, ইমেজ ভিউ। ওকে, তো ইমেজ ভিউটা মূলত হচ্ছে কোথায় আছে, রিসোর্সের ভিতরে আছে। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, সেট এই যে ইমেজ রিসোর্স, রিসোর্স, তারপর হচ্ছে ইমেজের নাম কি জানো আমার, ফ্ল্যাগ, ফ্ল্যাগস। ওকে, এফ ইস ফ্ল্যাগস, তারপর হচ্ছে একটা পজিশন। ওকে, পজিশনটা দিয়ে দিলাম, দেন মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমি যেটা রিটার্ন করবে কি, আমাকে বারবার কনভার্ট ভিউ রিটার্ন করবে। তো সেই জন্য আমি এখানে যে কাজটা করব, এখানে কনভার্ট ভিউটা দিয়ে দিব। ওকে, কনভার্ট ভিউ দিয়ে দিলাম। তো এখন মোটামুটি আমার কাজ অনেকটাই কমপ্লিট। তো দেখি এখন কিভাবে আসে। আচ্ছা, এখন যে কাজটা হলো আমার, এখানে যে একটা সমস্যা আছে যার কারণে আমার সফটওয়্যারটা রান করতেছে না। ওকে, তো সেই জন্য দেখেন এইখানে আমরা যে কাজটা করছি, গেট কাউন্ট, গেট কাউন্ট যে অপশনটা আমরা রাখছিলাম, তো এইখানে আমরা যে কাজটা করতে পারি, কান্ট্রি নেম দিয়ে দিই, এই যে রিটার্ন কান্ট্রি নেম, রিটার্ন কান্ট্রি নেম। তো এইটার আমরা একটা লেন্থ দিয়ে দিব। ওকে, কান্ট্রি নেম ডট লেন্থ। ওকে, এখন এটা রান করে দেখি ঠিক আছে কিনা। ওকে, দ্যাটস ইট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কাজগুলো কিভাবে করে। এরপরে আপনারা আরও আইটেম, এখানে আরও টেক্সট যদি অ্যাড করতে চান, তো এইভাবে আস্তে আস্তে একটার পর একটা অ্যাড করবেন। ওকে,